নভেম্বর মাসের মাঝামাঝি থেকেই শীত জানান দিচ্ছে এবার তার আসার পালা আর তাতেই প্রকৃতি যেন সায় দিচ্ছে দীঘার প্রকৃতি সেজে উঠেছে শীতকে আহ্বান জানাচ্ছে সকালবেলায় দীঘার সমুদ্র সৈকত ভরে গেছে কুয়াশায় কুয়াশার বেড়াজাল চিরে ধীরে ধীরে উঠছে সমুদ্রের উপরে সূর্য উদয় আর তা দেখতে ভিড় করছে পর্যটকেরা দীঘা শীত গ্রীষ্ম বর্ষা সব ঋতুতেই সমান সুন্দরী প্রতিটি ঋতুতেই দীঘা তার আলাদা আলাদা রূপ সৌন্দর্যের ডানা মেলে ধরে বর্ষায় যেমন ভয়ঙ্কর সুন্দর সমুদ্র আবার শীতে তার উল্টোটা শীতে চারপাশ কুয়াশায় ঢেকে যায় আর সেই কুয়াশার ভেদ করে ধেয়ে আসে সমুদ্রের গর্জন আর উঁকি দেয় সূর্য সমুদ্র সৈকতে এই শীতকালে সূর্য উদয় দেখতে পর্যটকেরা ভিড় জামায় শীতে সূর্যের নরম আলোতে সেঁকে নিতে চায় মন ও প্রাণ তাই দীঘায় শীতকালে বহু পর্যটক এসে ভিড় করে এবার যেন শীতকাল কিছুটা এগিয়ে এসেছে নভেম্বরের মাঝামাঝি থেকেই শীতের প্রভাব জুড়ে নভেম্বরের মাঝামাঝি থেকেই দীঘার শীত বেশ জাঁকিয়ে পড়েছে তা আবহাওয়া দপ্তরের ওয়েবসাইট সূত্রেই জানা যায় আবহাওয়া দপ্তরের ওয়েবসাইট সূত্রে জানা যায় শেষ চব্বিশ ঘন্টায় দীঘার সর্বনিম্ন তাপমাত্রা ছিল পনেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি কম অর্থাৎ শীতকাল যাকেই পড়ছে দীঘায় দীঘায় শীতের জানান দিচ্ছে সকালের কুয়াশা ও ঠান্ডা আর তা উপভোগ করছে সমুদ্রপ্রেমী পর্যটকেরা শীতের সকালে নরম রোদে নিজেদের মন ও প্রাণকে সেকে নিতে পর্যটকেরা ভিড় করছে সমুদ্রে দীঘা থেকে সৈকত রিপোর্ট নিউজ এইটিন লোকাল